ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে কেউ বলছেন কালো পতাকা নিয়ে যে মুজাহিদ বাহিনী আসবে সেই দলে তোমরা যোগ দাও, এবং উনি আরও বলছেন যে যে ইমাম মাহদী আসার আগে তিন রাজপুত্র কাবার জন্য যুদ্ধ করবে, এই হাদিসগুলো সহি কিনা? জি সম্মানিত দিনী ভাই, কালো পতাকা বাহী মুজাহিদিনের কথা অবশ্য হাদিসের মধ্যে আছে, এবং তিন রাজপুত্র পরস্পর যুদ্ধ করবে এটাও সহি হাদিসের মধ্যে আছে, তবে নির্দিষ্ট করে বলা যাবে না যে পর্যন্ত ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। কেউ হয়তো আগে থেকে নিজেকে এইটা ভাবিয়া প্রকাশ করে আর এর মাধ্যমে লোকদেরকে আহ্বান করে, তাই লোকেরা এদের পিছনে এভাবে যাওয়াটা ঠিক হবে না, বরং ইমাম মাহদী যখন এসে যাবে তখনই এগুলা প্রকৃত দল কারা, কালো পতাকা বাহী কারা, তখন বুঝে আসবে। বর্তমান সমাজে যারা কালো পতাকা নিয়ে এরকমভাবে দেখা যাইতেছে, এরা নিজেদেরকে এভাবে দাবি করার চেষ্টা করে, তবে এটা আমরা নিশ্চিত বলতে পারবো না যে তারা ইমাম মাহদীর বাহিনী হবে, বরং ইমাম মাহদী আসার পর পর্যন্ত আমাদের কোরআন এবং সহি আকীদা শিখতে হবে, বুঝতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।